প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো এবং সুস্থ আছি। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি তপন কুমার মণ্ডল, জীববিদ্যা প্রভাষক, ডিআরএম ইউনিটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। বিষয় পরিচিতি, আজকে আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় থেকে আমি আলোচনা করব। প্রথম অধ্যায় হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যাস, এই সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে আমরা কিছু ছবি দেখি। ছবিতে আমরা কি দেখছি, যে প্রাণী, কিছু প্রাণী দেখছি, এই প্রাণীগুলো কোন পর্বের অন্তর্ভুক্ত এগুলো আমরা দেখলে বুঝতে পারব। এখানে ব্যাগ, ইলিশ মাছ, কাতল মাছ, টিকটিকি, কবুতর এবং শিম্পাঞ্জি এগুলো আমরা দেখছি। তাহলে এগুলো আমরা কোন পর্বের অন্তর্ভুক্ত আমরা নিশ্চয় বুঝতে পারছি। তাহলে এগুলো হচ্ছে কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। তাহলে আমরা আজকে কর্ডাটা পর্বের পর্ব এবং তার বিভিন্ন শ্রেণী সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা আজকের এই পাঠ হচ্ছে কর্ডাটার শ্রেণীবিন্যাস। কর্ডার শ্রেণীবিন্যাসে আমরা কি কি শিখব, প্রথমে কর্ডাটা কাকে বলে, কর্ডাটার বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে এখানে আমরা জানব, কর্ডাটার বিভিন্ন উপপর্ব সম্পর্কে জানব, এছাড়া কর্ডাটার উপপর্বের বিভিন্ন শ্রেণী সম্পর্কে কিন্তু আমরা জানব। তো আমরা প্রথমে কর্ডাটা কাকে বলে যদি আমরা জানি, যে যেসব প্রাণীদের জীবনের কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার বা স্থিতিস্থাপক নটোকট থাকে, তাদের কিন্তু আমরা কর্ডাটা বলে থাকি। কাকে বলছি কর্ডাটা? যেসব প্রাণীদের জীবনের কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নটোকট থাকে, তাদেরকে কিন্তু আমরা কর্ডাটা বলে থাকি। এরপরে আসতেছে কর্ডাটার বৈশিষ্ট্য সমূহ। যদি আমরা দেখি কর্ডাটার বৈশিষ্ট্য সমূহ, ও আমরা যদি দেখি যে কর্ডাটা পরে প্রজাতির সংখ্যা হচ্ছে 64,788। এই বৈশিষ্ট্য সমূহ যদি আমরা দেখি, যে এক হচ্ছে পৃষ্ঠের মধ্যদেশের মধ্যস্থলে, পৃষ্ঠদেশের মধ্যস্থলে সাময়িক বা সারা জীবন নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় অখণ্ডায়িত নটোকট থাকে, এছাড়া উন্নত কর্ডাটার এটা মেরুদণ্ড দ্বারা স্থাপিত। দুই হচ্ছে স্নায়ুরজ্জু থাকে যা উন্নত প্রাণীদের সুষমাকাণ্ড দ্বারা কিন্তু এটি উত্তেজিত হয়। জীবনচক্রের যে কোনো পর্যায়ে এটি কি হয়, গোলকীয় ফুলকা ছিদ্র থাকে। তাহলে কর্ডাটা পরে বৈশিষ্ট্য সময় আমরা কি দেখলাম, যে দেহের পৃষ্ঠ দেশের মধ্যস্থল বরাবর এখানে সাময়িক অবস্থা অথবা সারা জীবন কিন্তু নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় অখণ্ডায়িত নটোকট থাকে। আর উন্নত কর্ডাটার ক্ষেত্রে এটি কিন্তু এই নরম নমনীয় দণ্ডাকারটি এটি কিন্তু মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। দুই হচ্ছে স্নায়ুরজ্জু থাকে যা উন্নত প্রাণীকে সুষমাকাণ্ড দ্বারা এটি কিন্তু প্রতিস্থাপিত হয়। এছাড়া জীবনচক্রের যে কোনো পর্যায়ে কি হয়, এদের গোলবিলীয় ফুলকাছিদ্র থাকে। এরপরে কর্ডাটার উপপর্ব সমূহ যদি আমরা আলোচনা করি, যে কর্ডাটাকে তিনটি উপপর্বে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ইউরো কর্ডাটা, দুই হচ্ছে সেপালো কর্ডাটা, তিন হচ্ছে পার্টিকুলার। এখানে যে উপপর্ব তিনটি ভাগ করা হয়েছে, প্রথমে আমরা উপপর্ব ইউরোকর্ডাটা সম্পর্কে যদি আমরা আলোচনা করি, যে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য হচ্ছে যে পরিণত প্রাণীতে এদের নটোকট থাকে না, লার্ভা দশায় কেবল লেজে কিন্তু এদের নটোকট থাকে।
দুইটি দেহ সেলুলোজ নির্মিত টিউনিং নামক আচ্ছাদনে আবৃত থাকে। তিন হচ্ছে সকলেই সমুদ্রে এবং সমুদ্র তলদেশে একক লক্ষ্য গঠন করে এরা বাস করে। লিঙ্কটের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কি জানলাম? যে পরিণত প্রাণীতে নটোকট থাকে না, লার্ভা দশায় কেবল লেজে ইত্যাদি নটোকট থাকে। দুই হচ্ছে দেহ সেলুলোজ নির্মিত টিউনিং নামক আচ্ছাদনে আবৃত থাকে। তিন হচ্ছে সকলেই সামুদ্রিক এবং সমুদ্রের তলদেশে একক বা কলোনি গঠন করে এরা কিন্তু বাস করে। এরপরে উপপর্ব ইউরোকর্ডাটাকে আবার তিনটি শ্রেণীতে কিন্তু ভাগ করা হয়েছে। কি কি? অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া আর লার্ভাসিয়া। তাহলে ইউরোকর্ডাটার তিনটি শ্রেণী কি কি হলো? অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া আর লার্ভাসিয়া। অ্যাসিডিয়াসিয়া শ্রেণীর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, যে শ্রেণীভুক্ত প্রাণীদের দেহ স্থিতকার বা নলাকার। দুই হচ্ছে দেহের আবরণী স্থায়ী পুরু এবং অর্ধস্বচ্ছ। তিন হচ্ছে পরিণত প্রাণীতে কিন্তু এদের লেজ থাকে না, যেমন হচ্ছে অ্যাসিডিয়া মেন্টুলা বা সালফা ম্যাক্সিমা। তাহলে অ্যাসিডিয়াসিয়া শ্রেণীর কি হচ্ছে, শ্রেণীর বৈশিষ্ট্য কি হচ্ছে? যে শ্রেণীভুক্ত প্রাণীর দেহ স্ফীতকার বা নলাকার হতে পারে। দুই হচ্ছে দেহের আবরণী স্থায়ী পুরু অর্ধস্বচ্ছ। এছাড়া তিন হচ্ছে পরিণত প্রাণীতে এদের লেজ থাকে না, যেমন হচ্ছে অ্যাসিডিয়া মেন্টুলা বা সালভা ম্যাক্সিমা। এরপরে শ্রেণী থ্যালিয়াসিয়া, থ্যালিয়াসিয়া শ্রেণীর বৈশিষ্ট্য কি? যে শ্রেণীভুক্ত সদস্যরা দেখতে লেবু বা পিপি আকৃতির। দুই হচ্ছে এদের দেহাবরণ পাতলা স্বচ্ছ। তিন হচ্ছে পরিণত প্রাণী লেজবিয়ান, যেমন হচ্ছে সালভা ম্যাক্সিমা। তাহলে কি হচ্ছে, এই শ্রেণীভুক্ত থ্যালিয়াসিয়ার শ্রেণীভুক্ত বৈশিষ্ট্য কি? যে শ্রেণীভুক্ত সদস্যরা দেখতে লেবু বা পিপি আকৃতির, এদের দেহাবরণ পাতলা ও স্বচ্ছ। তিন হচ্ছে পরিণত প্রাণী লেসবিয়ান, যেমন হচ্ছে সালফা ম্যাক্সিমা। এরপরে আসতেছে শ্রেণী লার্ভাসিয়া। এর বৈশিষ্ট্য হচ্ছে এই শ্রেণীর প্রজাতিরা পাঁকা ব্যাঙাশে আকৃতির। দুই হচ্ছে এদের দেহাবরণ সাময়িক জিলেটিনের মতো ও স্বচ্ছ। তিন হচ্ছে পরিণত প্রাণীতে লেজ থাকে, যেমন হচ্ছে অয়কোপিলুরা অ্যালবিকান্স। এরপরে আসতেছে উপপর্ব সেফালোপডাটা। উপপর্ব সেফালোপডাটা যেটি আসছে আসছে যে বৈশিষ্ট্য যদি আমরা দেখি, যে দেহেও লম্বা, পার্শ্বীয়ভাবে চাপা ও স্বচ্ছ এবং উভয় প্রান্ত সরু। দুই হচ্ছে দেহের সামনে অঙ্কীয়ভাবে ওরাল ভুট এবং তাতে ওরাল সিঁড়ি থাকে। তিন হচ্ছে গলবিলে অসংখ্য ফুল বা রন্ধ্র উপস্থিত থাকে। চার হচ্ছে দেহের দুই পাশে লেজ দেন আকারের মায়োটম পেশি পরপর সজ্জিত, যেমন আছে ব্রাঙ্কি স্টোমা ল্যান্সিও লেটা। তাহলে সেফালোপডের বৈশিষ্ট্য হচ্ছে কি, দেহ লম্বা, পার্শ্বীয়ভাবে চাপা অস্বচ্ছ এবং উভয় প্রান্ত সরু। দুই হচ্ছে দেহের সামনে অঙ্কীয়ভাবে ওরাল ভুট বা তাতে ওরাল সিঁড়ি থাকে। তিন হচ্ছে গলবিলে অসংখ্য ফুল বা রন্ধ্র উপস্থিত থাকে। চার হচ্ছে দেহের দুপাশে লেজ দেন আকারের মায়োটম পেশি সরাসরি পরপর সজ্জিত, যেমন হচ্ছে ব্রাঙ্কি স্টোমা ল্যান্সিও লেটা। এরপর আসতেছে উপপর্ব ভার্টিব্রেটা। উপপর্ব ভার্টিব্রেটাকে আবার দুটি সুপার ক্লাস বা অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাইকোলোস্টোমাটা আর একটা হচ্ছে নাথোস্টোমাটা। সুপার ক্লাস বা অধিশ্রেণী সাইকোলোস্টোমাটাকে আবার দুইটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মেক্সিনি আর একটা হচ্ছে পেট্রোমাইজন টিটা। শ্রেণী মেক্সিনি যেটি বলা হয়েছে, এর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, এক হচ্ছে এরা এক প্রকার সোয়াল বিন মাছ। দুই হচ্ছে দেহ সরু, লম্বাটে জোর পাতনা নেয়। তিন হচ্ছে 5 থেকে 15 জোলা ফুলকা রন্ধ্র থাকে, যেমন হচ্ছে মেক্সিন গ্লুটি নোসা। তাহলে মেক্সিনি শ্রেণীর বৈশিষ্ট্য কি, শনাক্তের বৈশিষ্ট্য হচ্ছে এরা এক প্রকার সোয়াল বিন মাছ, যেটি আমরা ছবিতে লক্ষ্য করি। দুই হচ্ছে দেহ সরু, লম্বাটে জোর পাতনা এদের নাই। তিন হচ্ছে 5 থেকে 15 জোলা ফুলকা রন্ধ্র থাকে, যেমন হচ্ছে মেক্সিন গ্লুটি নোসা। শ্রেণী পেট্রোমাইজন টিডা আমরা এবার আলোচনা করব।
যেটির বৈশিষ্ট্য যদি আমরা দেখি, পেট্রোমাইজন টিডা শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে দেহ লম্বাটে, জোর পাখনা নাই, এখানে সাত জোড়া ফুলকরণ ফুলকা ছিদ্র থাকে, যেটি আমরা ছবিতে দেখছি প্রাণীকে নাসিকা থলি মুখ গহ্বরে উন্মুক্ত, যেমন হচ্ছে পেট্রোমাইজন ম্যারিনাস। তাহলে এর বৈশিষ্ট্য কি হলো, দেহ লম্বাটে থাকবে, জোর পাখনা এখানেও নাই, সাত জোড়া ফুলকা ছিদ্র থাকবে, নাসিকা থলি মুখ গহ্বরে উন্মুক্ত নয়, যেমন হচ্ছে পেট্রোমাইজন ম্যারিনাস। এরপরে আসতেছে সুপার ক্লাস নেথোস্টোমাটা। এই সুপার ক্লাস নেথোস্টোমাটা যেটি এটি আমরা দেখি, এর 60টি শ্রেণী এখানে আছে, এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। প্রথমে এর শ্রেণী হচ্ছে কন্ডিকথিস। কন্ডিকথিস যেটি বলা হয়েছে, যে কন্ডিকথিস বলতে আমরা তরুণাস্থি যুক্ত মাছকে বুঝাই, যেমন হচ্ছে এর বৈশিষ্ট্য যদি আমরা দেখি এবং চিত্রও লক্ষ্য করি মাছের, যে মুখ ছিদ্র মস্তকের অঙ্কীয় দিকে অবস্থিত থাকবে, দুই হচ্ছে দেহত্বক শক্ত কঠিন থাকবে, আইস ব্ল্যাকয়েড ধরনের থাকবে, বায়ুথলি বা পটকা এখানে থাকে না, পাঁচ হচ্ছে পুষ্পপাখনা হেটারো সার্কাল ধরনের। তাহলে এর উদাহরণ হচ্ছে স্কোলিও ডন লেটিকোডাস। তাহলে এর শনাক্তকারী বৈশিষ্ট্য কন্ডিকথিস বলতে আমরা তরুণাস্থি যুক্ত মাছ বুঝাচ্ছি। এর বৈশিষ্ট্য হচ্ছে মুখ ছিদ্র মস্তকের অঙ্কীয় দিকে অবস্থিত থাকবে, দুই হচ্ছে দেহতার শক্ত কঠিন থাকবে, তিন হচ্ছে আইস থাকবে প্ল্যাকার্ড ধরনের, চার হচ্ছে বায়ুথলি বা পটকা এখানে থাকবে না, পাঁচ হচ্ছে পুষ্পপাখনা হেটারো সার্কেল ধরনের। উদাহরণ হচ্ছে স্কোলিওডন লেটিকোডাস। এরপরে আমরা অ্যাক্টিনোপ্টেরেজি শ্রেণী, অ্যাক্টিনোপ্টেরেজি বলতে আমরা অস্থিযুক্ত মাছকে বোঝাই, যেমন চিত্র দেখি চিত্রে লক্ষ্য করি, এর বৈশিষ্ট্য হচ্ছে জোড়া ফুলকা কানকুয়া বা বায়ুথলি বিদ্যমান থাকে, দুই হচ্ছে আইস প্লাকার ধরনের, তিন হচ্ছে হৃৎপিণ্ড দুটি প্রকোষ্ঠ থাকবে, একটা হচ্ছে অলিন্দ আর একটি হচ্ছে নিলয়, এবং এখানে কিন্তু বায়ুথলি বা পটকা থাকে। তাহলে অ্যাক্টিনোপ্টেরেজি বলতে আমরা অস্থিযুক্ত মাছ বুঝাচ্ছি। উত্তর চিত্র আমরা লক্ষ্য করছি কাতলা কাতলা কাতল মাছ, যেটির বৈশিষ্ট্য হচ্ছে জোড়া ফুলকা কানপা বায়ুথলি থাকে, দুই হচ্ছে আইস প্লাকার ধরনের, তিন হচ্ছে হৃৎপিণ্ডে দুইটি প্রকোষ্ঠ থাকবে, একটা হচ্ছে অলিন্দ আর একটা হচ্ছে নিলয়, যেমন কাতলা কাতলা। এরপর আসতেছে সার্কোপ্টেরেজি। এদের সার্কোপ্টেরেজি শ্রেণীর অধিকাংশ প্রাণী কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। এর বৈশিষ্ট্য যদি আমরা দেখি চিত্রে আমরা লক্ষ্য করি প্রাণীটির, এটা হচ্ছে এক হচ্ছে সাইকেলার ধরনের এদের আইস থাকবে, দুই হচ্ছে পুষ্পপাখনা ডাইফাই সার্কেল ধরনের। তাহলে এর বৈশিষ্ট্য অধিকাংশ প্রাণী, সার্কোপ্টেরেজির অধিকাংশ প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, বৈশিষ্ট্য হচ্ছে সাইকেলার আইস থাকবে, সাইকেলার ধরনের পুষ্পপাখনা ডাইফাই সার্কেল ধরনের, যেমন আছে ল্যামিমেরিয়া সেলুমেন। উদাহরণ হচ্ছে ল্যামিমেরিয়া সলু সলমনি সলমনি। এরপরে আসতেছে অ্যাম্ফিবিয়া শ্রেণীর বৈশিষ্ট্য। অ্যাম্ফিবিয়া অর্থাৎ অ্যাম্ফিবিয়া উভচর প্রাণী বলা হয়, যেটি শনাক্তকারী বৈশিষ্ট্য যদি আমরা দেখি, অ্যাম্ফিবিয়া অর্থাৎ জীবনের প্রথম অবস্থায় এবং প্রথম অবস্থা পানিতে এবং পূর্ণ অবস্থায় স্থলে বসবাস করার জন্য এটি অভিযোজিত হয়, দুই হচ্ছে দেহতা গ্রন্থের সময়, তিন হচ্ছে পানিতে ফুলকার সাহায্যে এবং স্থলে ফুসফুসের সাহায্যে এরা শ্বসন চালায়, তিন হচ্ছে হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিষ্ট, দুই অলিন্দ এবং এক বিলয় থাকে। এর বৈজ্ঞানিক নাম ব্যাঙের যে ডিউটা ফ্রিনাস মেলানোস টিকটাস। তাহলে অ্যাম্ফিবিয়া অর্থাৎ উভচর প্রাণীকে বুঝাই আমরা, যে সনাক্তের বৈশিষ্ট্য হচ্ছে এক জীবনের প্রথম অবস্থায় পানিতে এবং পূর্ণাঙ্গ অবস্থায় এরা স্থলে বসবাস করার জন্য অভিযোজিত হয়, দুই হচ্ছে দেহতা গ্রন্থি সম, তিন হচ্ছে পানিতে ফুলকার সাহায্যে এবং
স্থলে এরা ফুসফুসে সহজে শ্বসন চালায়। চার হচ্ছে হৃৎপিণ্ড, তিন প্রকোষ্ঠপিষ্ট, দুটি অলিন্দ, একটি নীলা। যাও এর বৈজ্ঞানিক নাম হচ্ছে, ব্যাঙের বৈজ্ঞানিক নাম হচ্ছে টিউটা ফ্রিনাস মেলানোস টিকটাস। এরপরে ক্লাস বা শ্রেণী হচ্ছে রেপটেলিয়া, যেটিকে আমরা সরীসৃপ জাতীয় প্রাণীকে বুঝাচ্ছি। এর বৈশিষ্ট্য হচ্ছে বুকে ভর দিয়ে কিন্তু এরা চলাচল করে। দুই হচ্ছে আইস এপিডার্মাল ধরনের। তিন হচ্ছে এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে হেমিডাকটাইলাস ব্রোকি। তাহলে ক্লাস রেপটেলিয়া বলতে আমরা সরীসৃপ বুঝাচ্ছি। বৈশিষ্ট্য কি হচ্ছে যে এরা বুকে ভর দিয়ে চলাচল করবে। দুই হচ্ছে আইস এপিডার্মাল ধরনের। তিন হচ্ছে এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। এর উদাহরণ হচ্ছে হেমিডাকটাইলাস ব্রোকি। এরপরে ছেড়ে নিয়ে আসতেছে অ্যাবিস, অর্থাৎ পক্ষীকুল বা পাখিকুলকে বুঝাই আমরা অ্যাবিস বলতে। এর শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে এরা এক দেহ পালক দ্বারা আবৃত থাকবে। দুই হচ্ছে দোয়াল চোয়াল দন্তহীন সঞ্চিতে পরিবর্তিত হয়েছে। এর হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠপিষ্ট, দুটি অলিন্দ, দুটি নীলয়। চার হচ্ছে সাধারণত এরা উঠতে সক্ষম। বৈজ্ঞানিক হচ্ছে কলম্বা লিবিয়া, ওই কবুতরের বৈজ্ঞানিক লিবিয়া। তাহলে ক্লাস অ্যাবিস বলতে আমরা পক্ষীকুল আছে, বৈশিষ্ট্য হচ্ছে দেহ পালক দ্বারা আবৃত থাকবে। দুই চোয়াল দন্তহীন সঞ্চিতে পরিবর্তিত হয়েছে। তিন হচ্ছে হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠপিষ্ট, দুটি অলিন্দ, দুটি নীলয়। চার হচ্ছে এরা সাধারণত উঠতে সক্ষম। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে কলম্বা লিবিয়া, অর্থাৎ কবুতর, যেটি আমরা সচরাচর সবাই চিনি। এরপরে ক্লাস হচ্ছে ম্যামেলিয়া। ম্যামেলিয়া বলতে আমরা স্তন্যপায়ী যুক্ত প্রাণীকে বুঝি, স্তন্যপায়ী প্রাণীকে বুঝি। এক হচ্ছে শঙ্কের বৈশিষ্ট্য, দুই এক হচ্ছে দেহতল লোম দ্বারা আবৃত থাকবে বা লোম অবস্থিত থাকবে। দুই হচ্ছে ধর্মগ্রন্থি বা গন্ধগ্রন্থি থাকবে। এছাড়া হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিষ্ট থাকবে, দুটি অলিন্দ, দুটি নীলয়। চার হচ্ছে স্তন্যপায়ী, অর্থাৎ এরা সন্তান প্রসব করবে এবং বাচ্চাকে দুধ দেবে, দুধ খাওয়ায়। তাহলে ম্যামালিয়া বলতে স্তন্যপায়ী প্রাণী কি বোঝাচ্ছে, আকাশে দেহতল লোম দ্বারা আবৃত থাকবে, এর গ্রন্থি থাকবে এবং গন্ধযুক্ত গ্রন্থি থাকবে। চার হচ্ছে হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিষ্ট, দুটি অলিন্দ, দুটি নীলয় থাকবে এবং এরা স্তন দুগ্ধ দেয় থাকে বাচ্চাদের এবং সন্তান প্রসব করে থাকে। যেমন হোমোসেপিয়েন্স মানুষ শিম্পাঞ্জি এগুলিকে বুঝাচ্ছে আমরা ম্যামালিয়া জাতীয় প্রাণী। এরপরে মূল্যায়ন, যেটি আমরা শ্রেণীবিন্যাস কাকে বলে, শ্রেণীবিন্যাসের একক কয়টি কী কী, এর প্রয়োজনীয়তা এগুলো সম্পর্কে তোমরা জানবে। আমরা এরপরে একক কাজ হচ্ছে কর্ডাটা পর্বের তিনটি বৈশিষ্ট্য তোমরা জানবে। এছাড়া বাড়ির কাজ যেটি বলছি যে কর্ডাটা পর্বের প্রত্যেক শ্রেণী থেকে একটি করে প্রাণীর বৈজ্ঞানিক নাম জানবে, যেহেতু বৈজ্ঞানিক নাম কিন্তু তোমাদের জানার অবশ্যই প্রয়োজন, শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এটি লাগবে। আগামী ক্লাস আমি আইডিয়া সম্পর্কে আলোচনা করব এবং এখানে যে বইয়ের সহযোগিতা নিয়েছি সেই বইগুলো হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ আবুল হাসান, গাজী সালাহউদ্দিন সিদ্দিকী, গাজী আসমল, গাজী আসমত, ডক্টর মোহাম্মদ আব্দুল আলী। আর আগামী ক্লাসে আমি কিন্তু হাইড্রা সম্পর্কে আলোচনা করো, তোমরা একটু দেখে আসবে। তোমরা আজকে আমি যেগুলো আলোচনা করেছি হাইড্রার শ্রেণীবিন্যাস সম্পর্কে এবং বিভিন্ন শ্রেণী সম্পর্কে, এগুলো বাড়িতে ভালো করে পড়বে এবং বিভিন্ন শ্রেণীর প্রাণীর যে বৈজ্ঞানিক নাম এগুলো বারবার পড়বে, তা নাহলে মনে থাকে না। খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ আজকের এই পাঠ, যা হাইড্রা এই কডাটার শ্রেণীবিন্যাস, এটি ভালো করে পড়বে এবং দেখবে। সবাই ভালো থাকবো এবং সুস্থ থাকো। ধন্যবাদ সবাই।